পাঁচই আগস্ট হাসিনার পতনের পরে কিন্তু সোশ্যাল মিডিয়া পুরোপুরি এবং আওয়ামী লীগ মুক্তই ছিল ইদানিং তারা গর্ত থেকে বেরোয়া শুরু করছে এবং একেবারে উঠে পড়ে লেগে পড়েছে মানে তারা কাজে এরকম মানে এই যে সোশ্যাল মিডিয়ায় ফালাফালি লাফালাফি এইগুলোর মানে কি আসলে বুঝি না তারা কি এখনো আশায় আছে যে হাসিনা ফেরত আসবে এসে তাদেরকে আবার সেই পুনর্বাসন করে ক্ষমতা দখল করে আবার সেই তাদের আগের পাওয়ারে ফেরত যাবে তারা কি এটা ভাবতেছে তাদেরকে আসলে আফসোস এবং দুঃখের বিষয় তাদেরকে রেখে নেত্রী এভাবে পালিয়ে চলে গেছে এবং এই যে আওয়ামী লীগের নেতাকর্মী কর্মী যেগুলি খবরে আসতেছে তারা কিন্তু একেবারে এক প্রকার মজ মাস্তিতে আছে কিন্তু এদেশে এদেশে তাদের যে কর্মী তাদের যে মধ্যম সারির অথবা তৃণমূল পর্যায়ের নেতা নেত্রী যারা তারা কিন্তু এক প্রকার বিপদে আছে এবং এই যে ভাবে ফালাফালি করে বিপদ কিন্তু আরো বাড়তে পারে অথচ তাদের কিন্তু ভুল স্বীকার করে এই যে যে অন্যায়গুলো হয়েছে এই ভুলগুলো স্বীকার করে তাদের এখন চুপ থাকাটাই বেটার এখন কথার কথা ইউনুস সরকারের সমালোচনা করে তারা ইউনুস সরকারকে ফেলে দিল ফেলে দিলেও এখন যদি ইমার্জেন্সি ভাবে একটা নির্বাচন হয় নির্বাচন হলে আওয়ামী লীগের আসার কি আর কোনো চান্স আছে এই মুহূর্তে এই মুহূর্তে বিএনপি আসবে বিএনপি মিনিমাম যদি যদি ক্ষমতায় থাকে তারা এই পাঁচ বছরে আওয়ামী লীগ বছরে তাদের উপরে যে ধরনের অত্যাচার জুলুম করেছে যদি সেগুলোর বিচার তারা বিচারে হাত দেয় তাহলে তো আওয়ামী লীগের নিশ্চিন্ন হয়ে যাওয়া ছাড়া আসলে কোনো উপায় নাই এবং যদি ধরে নেই যে পাঁচ বছর পরে আওয়ামী লীগের আবার যদি একটা চান্স আসেও সে যদি দেশে ফেরত আসেও তার বয়স কিন্তু একেবারে কম হয়নি তার দিন দিন বয়স কিন্তু বাড়তেছে এবং সে বার্ধক্যের দিকেই যাবে এবং সে বয়সে এসে যার সম্ভাবনা আসলে কম সে বয়সে এসে আবার সেই ক্ষমতা নেবে সে প্রতিশোধ নিবে এগুলো শোধ তুলবে এগুলো আসলে দিবা স্বপ্ন ছাড়া আর কিছুই না তাই জন্য ছাত্রলীগ এবং সকল বন্ধুদেরকে বলবো এভাবে এভাবে প্রতিক্রিয়া দেখিয়ে নিজের বিপদ না ডেকে এনে এখন আর নিজেদের ভুলগুলো নিয়ে আত্মসমালোচনা এবং সেগুলো মনোযোগী হলেই মনে হয় তাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে